সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল 9:15 সময় নগরীর আশপাশ এলাকায় এ কম্পন অনুভূত হয়। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্প্রতি সিলেটে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্কটা ছিল একটু বেশি। সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে দক্ষিণ ভারতের আসাম রাজ্যের লক্ষ্মীপুরে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.2। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.3। ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি। এই মাত্রার ভূমিকম্পকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।